নমস্কার আপনারা দেখছেন ইউটিউব ইউটিউবে আমার প্রোগ্রামগুলো প্রায় দেখতে থাকবেন দেখাও যাচ্ছে আমি আজকে আপনাদের কাছে কিছু একটা ছোট্ট ছোট টিপস টোটকা বলবো সর্বপ্রথম আপনাকে জানাবো এবার যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি হচ্ছে ভীষণ অশান্তি হচ্ছে আপনি জেনে এমনভাবে হয়ে যাচ্ছে যেটা নাকি ডিভোর্সের পর্যায়ে চলে যাবে এবার ডিভোর্সের পর্যায়ে যাওয়া তো খুব খারাপ হয় অথচ দেখা যাচ্ছে কোনো কিছু দোষ নেই না স্বামীর দোষ না স্ত্রীর দোষ তার দোষটা কার হচ্ছে কোথা থেকে এই সূত্রপাতটা হলো এই জন্মটা কোথায় থেকে নিচ্ছে কীভাবে এই জিনিসটাকে রিলেশনটাকে নষ্ট করে দিল সর্বপ্রথম আপনার দেখবেন আপনার ঘরের খাটটাকে খাটটাকে এমনভাবে রাখতে হবে যেটাতে আপনার ডিভোর্সের কথাই যেন না ওঠে তাহলে কোথায় রাখবেন খাটটাকে আর আপনার কোথায় মাথা করে শোবেন স্বামী স্ত্রী দুজনকেই আমরা বলবো যে আপনার দক্ষিণ দিকে মাথা করে শোন দক্ষিণ দিকে মাথা করে শোবেন আর আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার বাম হাতের দিকে থাকবেন এটাতে সন্তান সুখ প্রাপ্তি হবে এবার ঘটনা হচ্ছে যে ডিভোর্সের কথা তাহলে কোথা দিয়ে উঠলো ডিভোর্সের কথাটা উঠছে এমন অশান্তি কেন হচ্ছে মিডে মিলে অশান্তি মিড এ যে ঝগড়া মিনিটে মিনিটে দেখা যাচ্ছে পরিবারের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে গেছে অশান্তি মানেই হয়ে যাচ্ছে অলক্ষ্মী যখন অলক্ষ্মী প্রবেশ করে যায় মানুষের জীবনে সত্য নাশ করে দেয় তাহলে এখানে আমি আপনাদেরকে একটা উপায় বলবো উপায়টা হচ্ছে কি আগে আগে জানুন কিভাবে এটা হচ্ছে এর সূত্রপাতটা কোথায় যেটা প্রথমে বললাম আপনার খাটটাকে একজ্যাক্ট সাউথে রাখবেন আপনি যদি কম্পাস দিয়ে দেখতে দেখতে পারেন তাহলে আপনার কাছে মোবাইল আছে মোবাইল মধ্যে কম্পাস আছে কম্পাস থেকে আপনি দেখুন একজ্যাক্ট সেন্টার মানে সাউথে যে রেখেছেন ধরুন আপনার খাটটা রয়েছে পাঁচ ফুট বাই সাত ফুট তাহলে পাঁচ ফুট আড়াই ফুটের যে জায়গাটা আছে সাউথ যেখানে মিডিল রয়েছে সেখানে সাউথের দিকে রাখবেন এদিকে চলে গেল আড়াই ফুট এদিকে চলে গেল আড়াই ফুট তার মানে পাঁচ ফিট এবার আপনার হয়তো দেখবেন আপনি দক্ষিণ দিকে বলছেন আপনি মাথা করে শুচ্ছেন ঠিক আছে আমি মারলাম কিন্তু দক্ষিণ দিকে আপনার খাটটা রয়েছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দেখবেন দক্ষিণ দক্ষিণ পূর্ব এটা অশান্তির জায়গা দক্ষিণ দক্ষিণ পূর্বে যদি আপনার খাট রয়েছে এমন হয়ে যাবে একদিন যে আপনার দেখা যাবে যে আপনি স্বামী অন্য রুমে শুরছেন আপনি অন্য রুমে শুরছেন ইভেন শুধু তাই নয় ইভেন সেখানে দেখা যাচ্ছে শুধু মানে স্বামী স্ত্রীর মধ্যে নয় পরিবারের মধ্যে একটা অশান্তির পরিবেশ ছড়িয়ে যাবে এবং দক্ষিণ দক্ষিণ পূর্ব আপনাকে বলছি দক্ষিণ দক্ষিণ পূর্বে যদি আপনি দেখুন আপনি মিলিয়ে নেবেন এই কথাটা দক্ষিণ দক্ষিণ পূর্বে যদি আপনার খাটটা রয়েছে আপনার অশান্তি নিশ্চিত শুধু তাই নয় বৌমার সাথে মায়ের তার মা শাশুড়ি অশান্তি বৌমার সাথে শ্বশুরবাবুর অশান্তি স্বামীর সাথে তো চরম অশান্তি যদি আপনার খাটটা রয়েছে দক্ষিণ দক্ষিণ পূর্বে যেমন দক্ষিণ পূর্ব কোনটা বলা হয় দক্ষিণ পূর্ব দিকে আর সরে আসুন পূর্ব দিকে তার মানে দক্ষিণ দক্ষিণ পূর্ব হয়ে গেল এই জায়গায় যদি মানুষ ঘুমায় বা খাট রেখেছে তে সে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতেই সম্পর্ক ভালো হবে না যদি সেন্টার অফ সাউথ সেন্টার অফ সাউথে যদি আপনি খাট রেখেছেন আপনার দুজনের মধ্যে দেখবেন মর্যাদা বেড়ে যাবে মানসম্মান বাড়বে মানসম্মান কিসের স্বামী স্ত্রীর খুব ভালোভাবে পরবা করবে আর স্ত্রীও স্বামীকে খুব ভালোভাবে পরবা করবেন ওনার কেয়ার করবেন কেয়ার করা মানেই হয়ে যাচ্ছে আজকের যুগের সবথেকে প্রয়োজন যেটা নাকি মিনিটে মিনিটে ডিভোর্স হচ্ছে তার কারণটা ঘুজুন তার কারণটা জানুন কেন এই জিনিসটা ঘটছে এই জিনিসটা যেদিন আপনি সন্ধান করে নেবেন আপনি চরম সুখ পাবেন মানে স্বামী স্ত্রীর মধ্যে যে যে ম্যাটার লাইফ যেটাকে বলা হয় ম্যারিটার লাইফ আপনাদের সবসময় ভালো থাকবে এটা দয়া করে আমি বলবো যে দক্ষিণ দক্ষিণ পূর্বে কোনো মতেই কোনো খাট পাতবেন না আর সেখানে বিশেষ করে স্বামী স্ত্রী শোবেন না সেখানে শুলে বিশালভাবে অশান্তি হবে অশান্তির মূল কারণই হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্ব হ্যাঁ দক্ষিণ পূর্বে যদি আপনার রান্নাঘর রয়েছে সেটা আলাদা কথা খুব ভালো হয় সেটা কিন্তু দক্ষিণ দক্ষিণ পূর্বে যদি আপনার খাট রয়েছে আপনি দক্ষিণ ঘরেই ধরুন একটা ঘরের মধ্যে আপনি রয়েছেন সেখানে আপনি বলছেন আমি খাটটা রেখেছি দক্ষিণ দিকে কিন্তু দক্ষিণ দিকে আপনার রাখার এটা দেখে নেবেন কোন ডিগ্রিতে যাচ্ছে কোন অ্যাঙ্গেলে যাচ্ছে সেই আপনার কম্পাস আপনাকে অ্যান্সার দিয়ে দেবে দক্ষিণ দক্ষিণ পূর্বে কোনো সময়ে আপনার নিজের খাট পাতবেন না আর সেখানে স্বামী স্ত্রী তো শোবেনই না সেই সেই খাটের উপরে আপনার ঠিক সেন্টার অফ দ্য সাউথ তার মানে সেন্ট্রাল সাউথ হচ্ছে খাটের পাঁচ ফুট যদি বেড থাকে চওড়া থাকে তাহলে ঠিক আড়াই ফুটের মাঝে দক্ষিণটাকে কম্পাস দিয়ে দাগ দিয়ে সেখানে আপনি খাটটা সেন্টার সাইটে রাখুন আর স্বামী স্ত্রী যেভাবে বললাম শুতে সেভাবে শোবেন দেখবেন আপনাদের জীবন সুখময় হয়ে যাবে